বিস্তারিত জানাচ্ছেন মাহফুজা মোসলেহি। দেশে দফায় দফায় অনুষ্ঠিত হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। প্রথম থেকে ষষ্ঠ ধাপ পর্যন্ত ইভিএম সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা ভোটারদের। সম্প্রতি অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনেও ছিল একই ধরনের অভিযোগ। ইভিএম এর কারণে ভোট দেওয়ার প্রক্রিয়া মন্থর হয়ে যায়, আঙুলের ছাপ নিয়েও দুর্ভোগ পোহাতে হয়েছে অনেককে। এমন পরিস্থিতিতে ইভিএম কে প্রশ্নবিদ্ধ ভূমিকায় দেখছেন নির্বাচন বিশেষজ্ঞরা। কোন রকম জটিলতা ছাড়াই ইভিএম এ ভোটদানের ক্ষেত্রে জনগণকে আস্থায় আনতে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন এই নির্বাচন বিশেষজ্ঞ। বহুদিন ধরে বলা হচ্ছে এই মেশিনটাকে একটু মডিফাই করে পেপার অডিট ট্রেইলটা আপনি যুক্ত করেন। যদি অভিযোগ করি আমি আমার এই সেন্টারে ভোট ঠিক হয় নাই, তাহলে আপনি প্রমাণ করবেন কীভাবে? কোনো প্রমাণ করার কোনো ব্যবস্থা রাখা হয়নি, এই ব্যবস্থাটা যুক্ত করেন, তাহলে এটা মানুষের আস্থা বিশ্বাস ফেরত আসবে। আবার যে মানুষের ছাপ নিচ্ছেন না, সেটার জন্য যে আপনি আলাদা করে একজনকে দায়িত্ব দিচ্ছেন, সেটার জন্য এম্পেজলমেন্ট হয়ে যেতে পারে। যখন ভোট কেন্দ্রে কোনো আইনশৃঙ্খলা থাকছে না, যার খুশি সে ভোট কেন্দ্রে ঢুকে যাচ্ছে এবং ভোট কেন্দ্রে অকুপাই করে ফেলতেছে, এজেন্টদের বের করে দিচ্ছে, ওখানে আপনি এগুলো করবেন কীভাবে? মেশিনের রেক্টিফিকেশন মডিফিকেশন দরকার আছে, এখানে পেপার ট্রেইল অ্যাড করতে হবে। যাদের হাতের ছাপ মিলবে না তাদের জন্য প্রযুক্তিগতভাবে অন্য একটা ডিভাইস মেথড ডিভাইস করতে হবে। অন্যদিকে প্রযুক্তিগতভাবে সম্ভব হলেও এক্ষেত্রে প্রস্তুতির অভাব রয়েছে জানান বাংলাদেশে ইভিএম নির্মাতারা। বলছেন বিশেষ সফটওয়্যার এবং ডিজাইনে তৈরি এই ইভিএম মেশিনে ভোট চুরির কোনো সুযোগ নেই। ইভিএম প্রস্তুতবিদ্ধ হচ্ছে আমি বিশ্বাস করি না। এই মেশিনের ভিতরে যদি অন্য কোনো ডিভাইস অ্যাড করতে হয়, তা আমাদের পুরো ডিজাইনটাই চেঞ্জ করতে হবে এবং পুরো প্রোগ্রামটাও চেঞ্জ করতে হবে। এখানে টেকনোলজিক্যালি পসিবল, বাট টেকনোলজিক্যালি পসিবল হলেও উই আর নট রেডি ফর নেক্সট আপগ্রেডেশন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইভিএম জটিলতা নিরসনে নির্বাচন কমিশনকে আরো দায়িত্বশীল ভূমিকায় দেখতে চান তিনি। মাহফুজা মোসলেহি, এটিএন নিউজ, ঢাকা।